ফার্স্টেই আমি বলবো যে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং যখন করে তখনই একটা বিগ অ্যাডভান্টেজ পায় এবং অনেস্টলি স্পিকিং আমি একটু ডাউটে ছিলাম যেহেতু বাংলাদেশ টি টোয়েন্টি খেলেছে ওয়ান ডে খেলেছে বাট লং এর প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিস তাদের অনেক দিন ধরে ছিল না মোর দ্যান এ ইয়ার আই গেস্ট ইভেন কি ডোমেস্টিক ক্রিকেটও তারা খেলেনি তো একটু ডাউটে ছিলাম বাট যেভাবে ব্যাটসম্যানরা অ্যাপ্রোচ করেছে লাইক তামিম মেবি রান করেনি বাট তার অ্যাপ্রোচ বা সাদমান বা যারাই খেলেছে অ্যাপ্রোচটা ওয়াজ রিয়েলি গুড তামিম আনলাকিলি খুব একটা ভালো বলে আমি বলবো যে বল অফ দ্য ডে ছিল আজকে খুব একটা ভালো বলে আউট হয়ে যায় বাট এরপর শান্ত তারপর সাদমান খুবই সুন্দর ক্যারি করে এখান থেকে দেওয়ার টোটালি কন্ট্রোল অফ দ্য গেম আনফর্চুনেটলি একটা রান আউট হয় এই রান আউটটা আসলে এই ফরম্যাটে ক্রিকেটে একদম মানানসই না খুব রেয়ার দেখা যায় চাইলে এটা দুই রান নেওয়া যেত চাইলে এক রানেও থাকা যেত বাট আনফর্চুনেটলি রান আউট হয় রান আউট হওয়ার পর শান্ত চলে যায় শান্ত ওয়াজ প্লেইং ওয়েল তারা কিন্তু স্পিনারদের ওইভাবে সেটেল হতে দিচ্ছিল না ওয়াজ প্লেইং সুইপ ওয়াজ প্লেইং শর্টস সো আমি মনে করি হি মিসড অ্যান অপরচুনিটি বাট তারপর আপনার কিন্তু সাদমান খুব সুন্দর একটা ইনিংস খেলে গেছেন এবং সে অনেক দিন পর অনেক দিন পর সে ইঞ্জুরির পর এসে যেভাবে খেলেছেন ইট ওয়াজ ইনর্মাস নর্মালি ক্রিকেট টেস্ট ক্রিকেটে আমরা কিন্তু সেশন ওয়াইজ ভাগ করি এবং যেই টিম সেশন ওয়াইজ জিতে ম্যাক্সিমাম ডেজে সেই টিমটাই কিন্তু ডমিনেট করে টেস্ট ক্রিকেট সো ফার্স্ট সেশন আমি বলব ইভেন ছিল বাট সেকেন্ড সেশনও আমি বলবো যে ইট ওয়াজ ইভেন্ট বিকজ আমাদের খুব ভালো একটা অপরচুনিটি ছিল এই এই সেশনটা জিতার মোমিনুল আসে মোমিনুল এসে সাদমানের সাথে খুব সুন্দর একটা জুটি হয় মেবি পঞ্চাশ রানের উপর তাদের পার্টনারশিপ হয় খুব ভালো খেলছিল তারা আনফর্চুনেটলি মমিনুল আমার মনে হয় ক্রেডিটটা দিতে হবে ওয়েস্ট ইন্ডিজের বলারদেরকেও তারা খুব ভালো কন্টেন করছিলেন স্পিনাররা গ্যাব্রিয়েল কেমারুচ হি ওয়াজ বলিং রেলি কুইক দেওয়ার বলিং অন স্পট অন উইকেট ভালো ছিল উইকেট ওয়াজ নট হার্মফুল বাট উইকেটে রান করাটাও কিন্তু ডিফিকাল্ট ছিল টু বি অনেস্ট কিন্তু ওই হিসাবে আমি মনে করি যে ওয়েস্ট ইন্ডিজ এবং লেফট আর্ম স্পিনার যে সে তার পেশেন্স পেশেন্সের দিক থেকে সে তারা জয়ী হয় এবং মমিনুলকে বাধ্য করে একটি সফট ডিসমিসাল আউট হওয়ার জন্য মমিনুল আউট হওয়ার পর কিছুক্ষণ পর জাস্ট টিয়ের দশ বা বারো বল আগে আউট হয় সাদমান সে খুবই সুন্দর ব্যাটিং করেছে ফিফটি নাইন বাট আমি মনে করি যে এই ফিফটি নাইন এবং এইগুলো কিন্তু এই 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 ফরম্যাট অফ ক্রিকেটে আরও বড় করা উচিত লাস্ট সেশনে যেটা শেষ হয় হলো যে টু ফর্টি টু ফর ফাইভ একটি উইকেট পড়েছে একশো দুইয়ের মতো রান হয়েছে আমি মনে করি যে যেই যেখান থেকে মুশফিক ক্যারি করেছিল সেকেন্ড সেশন থেকে প্রথম দুই সেশনে কিন্তু তেমন রান হয়নি বাট এই সেশনে খুব ভালো একটা স্টার্ট করেছে মুশফিক এবং সাকিব খুব সুন্দর একটা জুটি করে জুটি করার পর একটি স্টেবল অবস্থায় যায় স্টেবল অবস্থায় তারপর আনফর্চুনেটলি মুসফিকের বলটা খুবই ভালো হয়েছিল এটা আমার মনে হয় যে এটার কোনো বিকল্প নাই হি হ্যাড টু প্লে দ্যাট শর্ট অ্যান্ড হি ওয়াজ আউট এরপর লিটন আসে লিটন আসার পর আশি ওভারের মাথায় ওয়েস্ট ইন্ডিজ নতুন বল নেয় আমার মনে হয় এটার কারণে বলটা ব্যাটে একটু আসা শুরু করে এবং তাদের কিছু রানের ফ্লোটা বাড়ে সো আমার মনে হয় লাস্ট সেশন আউট অফ দিস থ্রি সেশন বাংলাদেশ জিতেছে সো ওভারঅল যদি আপনি সিনারিও দেখেন যে তিন সেশন মিলে ইট ওয়াজ আমি বলবো যে ইট ওয়াজ ইভেন ওয়েস্ট ইন্ডিজ ভালো বলিং করেছে দ্যাভ টেড রান্স কিন্তু লিটনের একটি যে ক্যাচ যদি নিতে পারতো হয়তো বা ওয়েস্ট ইন্ডিজ আপার হ্যান্ড থাকতো